কোনো কথা বলেছেন আপনি আমার সাথে? আল্লাহ প্লিজ দোস্ত, তুই এখন যা আর কথা বাড়াস না, এমনিতেই লেট হয়ে গেছে। এবার বাসায় গেলে কিন্তু আমার কাছে সত্যি বকা খেতে হবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমি, আমার বিলটা তুই দিয়ে দিস, তোর এই ভাই যেন আমার বিলটা না দেয়। আয় সেবি, তুই দিয়ে যা বিল। আপনাকে বলছি আমি, আমি বিল দিব কি না সেটা টুসে বুঝবে, আর ফুচকাওয়ালা মামা বুঝে নিবে। প্লিজ দোস্ত তুই যা এখন। তুই তো দেখছি তোর দেবরের সুরে কথা বলছিস একদম। দেব শব্দটা শুনেই টুসির মন খারাপ হয়ে গেল। সুজনের সাথে টুসি কখনো দেবর মনে করে মিশেনি, একজন ভালো শুভাকাঙ্ক্ষী আর বন্ধুর মতো মিশেছে, ভাই বোনের মতো টুসি নিজেদের কথা শেয়ার করেছে। হাজারটা অভিযোগ করেছিল তার বরটার নামে, বরটা যে এখন তার নয়, সে তো পর হয়ে গেছে অনেকদিন আগে। একটু বিদ্রুপ করে হেসে মনে মনে ভাবল টুসি, আপনি বা ছিল কবে। টুসির মন খারাপের কারণ বুঝতে পেরে সুজন একটা রিকশা ডাক দেয়। ওই মামা দাঁড়া। রিকশাওয়ালা রিকশা ঘুরিয়ে তাদের দিকে রিকশা নিতেই সুজন বলল, এই বিয়াডোপটাকে বাসায় পৌঁছে দিন তো, এই যা বাকি টাকাটা দিয়ে সামনে দোকান থেকে একে চকলেট কিনে দিন। মিরুন রাগে ফুসতে ফুসতে রিকশায় উঠে আসলো, আরেকটি কথা বলল না। টুসির মন খারাপের কারণ সেও কিছুটা বুঝতে পেরেছে, মুখ ফুসকে কেন যে দেবর বলতে গেল সে, এখন নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। সুজন বাইকে বসে টুসিকে বসতে ইশারা করলো, টুসি স্মিত হেসে বাইকে বসলো। সুজন বুঝতে পারলো টুসির মনটা খারাপ হয়ে আছে। এটা দেখে সুজন বললো, পরীক্ষা কেমন হলো তোর, বললি না তো? ভালোই। তারপর কি ভাবলি স্টাডি নিয়ে, এই কলেজে পড়বি নাকি কলেজ চেঞ্জ করবি? না সুজন ভাই, কলেজ চেঞ্জ করব না, এখানেই পড়বো, তবে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব ভাবছি। এত কম পড়াশুনোই কিছু করতে পারবো বলে তো মনে হচ্ছে না, তবে কিছু একটা করতেই হবে। ফুফু জানতে পারলে কিন্তু রাগ করবে। জানি আম্মা, এটা সহজভাবে নেবে না, তবে আমি বোঝাবো তাকে। বয়সে তুলনায় তুই অনেক বেশি বড় হয়ে গেছিস, সেটা কি জানিস তুই? বড় হয়েও লাভ হলো কোথায় সুজন ভাই, সেই তো। একটা হতাশ নিঃশ্বাস ছাড়লো টুসি। তুই যে এতটা শক্ত মনের মানুষ আমার জানা ছিল না, কিভাবে পারিস বলতো? তোর বয়সে মেয়েরা এখন সাজগোজ নিয়ে পড়ে থাকে, সেখানে তুই এতটাও মিউচুয়াল হয়ে গেছিস। পরিস্থিতি মানুষকে বদলে দেয় সুজন ভাই। আচ্ছা একটা কথা বলতো, ডিভোর্স পেপার সই করার সময় তোর কিছু মনে হয়নি, মানে কষ্ট হয়নি? কি ছিলি আর কি হয়ে গেছিস, যার জন্য নিজেকে বদলে ফেললি সেই তোর হলো না, খারাপ লাগেনি? খারাপ লাগার কি আছে, তার জন্য বদলেছি এটা ঠিক, কিন্তু তার জন্য না বদলালেও পরিস্থিতি ঠিকই আমাকে বদলে দিত সুজন ভাই, আর সে তো কখনো আমার ছিলই না, এটা মেনে নিয়েছি, তাই আর খারাপ বা কষ্ট লাগেনি। আচ্ছা বাদ দেন এসব, কাল সোজা এয়ারপোর্টে যাবেন নাকি বাসায় এসে সবাই একসাথে যাবেন? তুই যাবি না? আমি যাব কেন, তাছাড়া আমার কি যাওয়া উচিত? তার বিষয়ে আমি কিছু বলতে চাই না, আশা করব তাকে ঘিরে কোনো কথা আমাকে বলবেন না। বিকাল পাঁচটা, টুসি বেলকনিতে দাঁড়িয়ে আছে, রুবি রুনাপু গোছাচ্ছে, রুহান আম্মার কাছে, সুজন জনি ভাইয়া হল রুমে বসে কথা বলছে, আর টুসি আনমনা হয়ে হাজারটা ভাবনা ভেবে যাচ্ছে বেলকনিতে একা একা দাঁড়িয়ে। আর ঘণ্টাখানিক সময় পর থেকে এই বাসার পরিবেশটা অন্যরকম হয়ে যাবে, তার নিঃশ্বাস নেওয়ার গতিটাও পরিবর্তন হয়ে যাবে হয়তো, প্রাণ খুলে এই বাসাতে আর ঘোরাফেরা করতে পারবে না। রুনা আপু, রুবি আপু, রুহান, জনি ভাইয়া, আম্মা সবার সাথে একসাথে বসে গল্প করতে পারবে না, চাইলেও ইচ্ছে হলে এই ঘর থেকে ওই ঘর যেতে পারবে না, হয়তো ঘর বন্দি হয়ে থাকতে হবে তাকে যতক্ষণ ওই মানুষটা বাসে থাকবে। এসব ভাবনার মাঝে হঠাৎ করেই রুনা এসে টুসিকে বলল, এখানে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছো আর আমি সব জায়গায় খুঁজছি তোমাকে। কেন কিছু বলবে আপু? এই নাও ফোন, আমি হিজাব করব, এমনিতেই দেরি হয়ে গেল, রুবি তাড়া দিচ্ছে খুব, মেরুন ফোন করেছে, হয়তো কথা বলবে তোমার সাথে এখন। দেখো হয়তো জরুরি কিছু বলবে, তাড়াতাড়ি কথা শেষ করো কেমন। রুনা টুসিকে ফোন দিয়ে চলে যায়। টুসি ফোনে কানে ধরতে মেরুন বলে ওঠে, কে রে তুই যাচ্ছিস? খুব আগ্রহ নিয়ে বলল মেরুন। কোথায় যাবো আর কেন যাবো বলতো? তোকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে রে। আমাকে নিয়ে? কিন্তু কিসের চিন্তা? বুঝতে পারছি না কিসের চিন্তা। না বুঝতে পারছি না আর বুঝতে চাইছিও না, এখন রাখো।
কাল কলেজে এসে কথা বলবো। আগামীকাল আসবি কলেজে? কেন কেন, আগামীকাল কি বন্ধ? না মানে এখন রেখে দিচ্ছি, আপুরা এখনই বের হবে। বাই বাই রে। টুসি ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে হল রুমে আসে। সুজন আর জনি ভাইয়াকে একসাথে গল্প করতে দেখে তাদের দিকে এগিয়ে যায়। জনি টুসিকে দেখে তাদের সাথে এসে বসতে বলে। টুসি টেবিলের ওপর ফোনটা রেখে কথা বলতে যাবে এমন সময় কলিং বেল বেজে ওঠে। টুসি আমি দেখছি বলে উঠে দরজা খুলে দিতেই দেখে শুধু সুদর্শন নয়, অতি সুন্দর বরিষ্ঠ দেহের অধিকারী সুদর্শন এক পুরুষ, যার চোখে দারুণ সানগ্লাস, কালো হাতা ফোল্ডার করা শার্ট, ধপধপে সাদা প্যান্ট, সাদা জুতা, কাঁধে ব্যাগ, মুখে কালো মাস্ক পরে দাঁড়িয়ে আছে। টুসি চিনতে না পেরে অজ্ঞাত ব্যক্তির দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকায়। গোলাপি সাদা মিশ্রণে সাদা মাটা থ্রি পিস পরে সামনে সত্য যৌবনে পা রাখা রমণীর আনমনা মুখশ্রীর লিপ্টে থাকা কাজল কালো চোখ, সামনে ঘড়িয়ে আনা ঝুলে থাকা এলোমেলো বেনুনির ফাঁক গলিয়ে বেরিয়ে আসা ছোট ছোট চুল, চিকন গরণের আকর্ষণীয় দেহের অধিকারিণীর সবচেয়ে আকর্ষণ করা পা দুটো চোখে পড়ার মতো মনে হলো সামনের সুদর্শন পুরুষটির। চোখ দিয়ে পা থেকে শুরু করে ধীরে ধীরে মাথা পর্যন্ত চোখ বুলি চোখে সানগ্লাসটা খুলে চোখে চোখ রাখলো টুসির। চোখে চোখ রাখতেই টুসির মনে হলো তার কলিজাত কেউ শক্ত হাতের মুঠো বদ্ধি করে ধরে রেখেছে। টেনে টেনে দুই একবার শ্বাস নিল টুসি। এটা দেখে সামনে সুদর্শন পুরুষটি দৃষ্টি স্থির রেখে পেছন থেকে লাগেজ পাশে রেখে মুখ থেকে মাস্ক খুলে টুসির দিকে তাকায়। সঙ্গে সঙ্গে টুসির অন্তরাত্মা কেঁপে ওঠে। টুসির মুখের ভাব দেখে পুরুষটি এক ঠোক গিলে নেয়। এই পুরুষটিকে চিনতে টুসির ভুল হয়নি। পিছনে ঘুরে টুসি একপ্রকার ছুটে চলে যায় উপরে নিজের রুমে। সুদর্শন পুরুষটি তাকিয়ে থাকে টুসির পিছনে যাওয়ার দিকে। টুসিকে ছুটে চলে যেতে দেখে জনি সুজন এগিয়ে আসে দরজার কাছে। সামনে রাফিকে দেখে হাসি ফুটে ওঠে তাদের মুখে। জনি খুশিতে হাঁক ছাড়ে রুবি রুনাকে ডাক দিল। রাফি ভিতরে এসে জনি সুজন তাদেরকে জড়িয়ে ধরে মোলাকাত করলো। জনি বলল, আরে তুই তো দেখছি আগের থেকেও আরো অনেক বেশি ইয়াং হয়ে গেছিস। একদম ঠিক বলছো জিজু। আর মাত্র 5 বছরে কত বড় হয়ে গেছিস তুই সুজন। মামা মামি কেমন আছেন, তারা এসেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মা বাবা আসবেন খুব শীঘ্রই, বলবো তোমাকে আগে নিয়ে যেতে। তাদের সক্ষতা বিনিময় করতে করতে রুবি রুনা দৌড়ে এসে ভাইকে দেখে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। খুশিতে এক প্রকার কান্না করে দিল দুই বোন। রাফি দুই বোনের কপালে চুমু একে আদরে জড়িয়ে নিল নিজের সাথে তাদের। সেই আদরের ছোট বোন দুটো আজ কত বড় হয়ে গেছে ভাবা যায়। একজন এক জনকের মা, আর একজন সেই পথে অগ্রসর হবে কিছু দিনের ব্যবধানে। মমতা বেগম রোহানকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে এসে রাফিকে দেখেই থমকে যায়। ছলো ছলো চোখে ছেলের দিকে তাকিয়ে থাকে। যতই মান অভিমান রাগ করে থাকুক, নিজের সন্তানকে এতদিন পর দেখে কোনো মাই নিজে শক্ত থাকতে পারে না। ছলো ছলো চোখে রাফি নিজের জন্মদাত্রী মাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি দুই বোনকে আলতো হাতে সরিয়ে মায়ের সামনে এসে দাঁড়ায়। দুই হাতে আলোতে মায়ের মুখটা ধরে নেয় রাফি। মমতা বেগম অভিমানের চোখ বন্ধ করে নেয়, সাথে সাথে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এতদিন পরে এসে মায়ের চোখের পানি দেখে রাফির বুক ছ্যাঁক করে ওঠে। রাফির গলা কাঁপছে, অপরাধ বোধ কাজ করছে নিজের মধ্যে রাফির। মায়ের মুখটা শুকিয়ে গেছে, একটুখানি হয়ে গেছে, সেই দাম্ভিক ভাবটা এখন আর নেই। চুলে পাক ধরেছে অথচ সে জানতেও পারেনি। কেমন ছেলে সে? চোখ বন্ধ করে রাফি মায়ের কপালে কপাল ঠিকিয়ে কাঁপা গলায় বলল, মমতা বেগম আর নিজেকে শক্ত করে ধরে রাখতে পারল না, ছেলের বুকে পড়ে হাও মাও করে কেঁদেই দিল। রাফি তার মাকে বুকে জড়িয়ে নিজেও প্রায় কেঁদে দিল। জনি মা ছেলের রাগ অভিমানের পাহাড় গলতে দেখে হেসে দিল। সেই যে রুমে এসে দরজা দিয়েছে টুসি আর বের হয়নি রুম থেকে, যে মানুষটার মুখোমুখি হবে না বলে টুসি আগে থেকে নিজেকে ঘরবন্দি করে রেখেছিল, সৃষ্টিকর্তা সেই মানুষটাকে দেশে ফিরে এনে সবার প্রথম তার সাথেই আগে দেখা করিয়ে দিল। রাফির সেই চাহনি এখনও টুসির ভিতরে সব কিছু তোলপাড় করে দিচ্ছে। বুকের ভিতর তীব্র ব্যথা করছে, কিন্তু এতটা এইটা কিসের ব্যথা অজানা টুসির। বারবার নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, কিন্তু যখনই রাফির ওই দৃষ্টির কথা মনে পড়ছে তখনই ভিতর থেকে তুমড়িয়ে মুচড়িয়ে যাচ্ছে টুসির বুকের ভেতরটা। কারণ ছাড়াই কষ্ট পেতে খুব অসহ্যকর লাগছে টুসির। মনকে এটা বলেই স্থির করলো যে সে যে আমাকে ঘৃণা করে
তাকে আমার ঘৃণা না করলেও ইগনোর করাই উচিত, আর টুসিও সেটাই করবে। হলরুমে সবাই বসে গল্প করছে, রাতে খাবারের সময় হয়েছে, সবাই একসাথে বসেই খেতে এসেছে। খেতে আসেনি শুধু টুসি, সবাই রাফিকে নিয়ে ব্যস্ত থাকলেও মমতা বেগম টুসিকে কয়েকবার চোখে হারিয়েছে। কোনোভাবেই যখন টুসির দেখা পায়নি তখন তিনি বুঝতে পেরেছেন ইতস্তত বদ্ধতার কারণে টুসি সবার সামনে আসছে না, তাই তিনিও আর ডাকেননি। অনেকদিন পর পরিবারের সবাইকে পেয়ে রাফি অনেক আনন্দে উল্লাসে মিতেছিল সবার সাথে গল্পে। টুসির বিষয়টা একদমই মাথায় আসেনি। আর রাফির খাবার খেতে বসে জনি একবার টুসির কথা মনে করিয়েছিল, কিন্তু রাফির কথা ভেবে আর মুখ ফুটে বলেনি। যদি উল্টো রিয়েক্ট করে বসে, খাবার শুরু করে সবাই, হঠাৎ খাবারের মাঝপথে টুসির লম্বা পায়ে এসে কি জানা যায় একটা প্লেট এনে সবার সামনে ডাইনিং টেবিল থেকে এক চামচ ভাত, ছোটো মাছ টুকরো, দুই পিস মাংস বোল থেকে নিয়ে পাশেই ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে কারোর দৃষ্টি তোয়াক্কা না করে সোজা হনহন করে উপরে চলে যায়। রাফির হুঁশ ফিরে, টুসির দিকে না তাকিয়ে দৃষ্টি নিজের পেটে স্থির রেখে বার কয়েক নিঃশব্দে লম্বা শ্বাস টেনে নেয় সে। সবাই খাবার বন্ধ করে অবাক হয়ে যায় কিছুটা টুসির এমন ব্যবহারে। টুসি রুমে এসে শব্দ করে দরজা বন্ধ করে দিল। শব্দটা সবার কানে ধীরে মনে হলো, রাফির কেন যেন মনে হলো তার মুখের উপর টুসির দরজাটা বন্ধ করে দিয়েছে, যার শব্দের আওয়াজ রাফির কানে তীব্রভাবে আঘাত করেছে। শক্তভাবে চোখ বন্ধ করে তাতে দাঁত চেপে দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয় রাফি। সাথে সাথে টুসির লেপটে থাকা কাজল কালো চোখ আর সেদিন টুসির মুখে চেপে ধরে রাখার অশ্রুতে ভাসা চোখ ভেসে ওঠে রাফির চোখের সামনে। রুমের দরজা দিয়ে ভিতরে এসে বেডে বসে চারিদিকে চোখ ঘুরাতে রাফির কেন যেন সবকিছু অচেনা লাগে। তবুও বেশ ভালো লাগছে নিজের রুম আবার একান্ত ফিরে পেয়ে। অব্যবহৃত সব কিছু আগের জায়গায় থাকলেও রুমটা প্রাণহীন মনে হলো না রাফির, যেন কেউ যত্ন করে রুমটা গুছিয়ে রেখেছে। এসে ফ্রেশ হতে এসেছিল এই রুমে, কিন্তু তখন এতটা খেয়াল করেনি রাফি। কুসুম বালিশটা কোলে নিয়ে ফোন স্ক্রল করে কিছু সময় পর কানেক্ট করে ম্যাকওয়ারের সাথে। এর মধ্যেই রাফির রুমের দরজায় নক করে জনি। ফোন কেটে দিয়ে রাফি দরজা খুলে দিলে জনি ভিতরে আসে। সরি রে, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসতে হলো, তোকে না দিয়ে স্বস্তি পাচ্ছি না। এটা আম্মা এত বড় একটা দায়িত্ব দিয়েছে আমার ঘাড়ে যে কি বলবো। একটা কাগজের খাম এগিয়ে দিয়ে বললো, এটা কি? খুলে দেখ, দেশে আসার জন্য তুমি যেটা চেয়েছিলে এটা সেই ডিভোর্স পেপার, চেক করে নিস। রাফি কাগজটা হাতে নিয়ে কিছু একটা ভাবলো, তারপর বলল, ধন্যবাদ ইয়ার, আমি এটা পরে দেখে নেব, এখন প্রচুর টায়ার্ড। এজুর উইস, তাহলে ঘুমিয়ে পড়, গুড নাইট। গুড নাইট। জনি সোজা চলে যায় রাফির রুম থেকে। জনি যেতেই রাফি খামের ভেতর থেকে কাগজটা বের করে সাইনটা দেখে নেয়। খুব সুন্দর খোদাই করে তুষ্পা শিকদার নাম লিখে সই করার দেখে রাফির গাটা জ্বলে যায়। রাফি চেয়েছিল ডিভোর্সটা সে আগে দিবে, কিন্তু টুসি আগে ডিভোর্স পেপার সই করে দেওয়ায় রাফি বেশ অপমান বোধ করলো। নিজেকে কেমন যেন খুব ছোট মনে হলো। খামটা ছুঁড়ে বেডের ওপর ফেলে ব্যাগ থেকে একটি সিগারেটের বক্স বের করে সেটা নিয়ে সোজা বেলকনিতে চলে গেল। এখানে আসার পর একটি সিগারেটও মুখে দিতে পারেনি, তাই তার নেশাটা খুব ছেঁকে বসেছে রাফির। এটা না খেলে ঘুম তার চোখে আর ধরবে না। রুমের ভেতরে স্মোক করলে তার তীব্র গন্ধটা থেকেই যায়, সেটা ভেবেই বেলকনিতে চলে গেল রাফি। দেয়া সেলাই দিয়ে একটি সিগারেট ধরিয়ে দুই টান দেওয়ার পর রাফির হঠাৎ মনে হলো খুব কাছ থেকে একজন মিয়ালি আর পুরুষের কণ্ঠও ভেসে আসছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে রাফি সময়টা দেখে নিল, 11:25। এত রাতে কে কথা বলছে জানার জন্য ভেসে আসে কণ্ঠের ওপর গভীরভাবে মনোযোগ দেয় রাফি। মিনিটখানিক পর বুঝতে পারে ভেসে আসা কণ্ঠস্বরটি তার ফুফাতো ভাই সুজন, এবং পাশের রুম থেকে যেহেতু কথার আওয়াজ আসছে তাহলে টুসি। রাফির কপালে ভাঁজ পড়ল, এত রাতে একজন ছেলে আর মেয়ে তারা কী এমন কথা বলছে জানার জন্য। কান পেতে কথায় মনোযোগ দিতে শুনতে পায় তাদের কথা। সবাই একসাথে খাবার খেলো, অথচ তুই ছিলি না, আবার এখন এখানে আমতা আমতা করে দাঁড়িয়ে আছিস। যে আমাকে ঘৃণা করে তার সামনে বসে খাবার খাবো, এটা ভাবলে কি করে তুমি সুজন ভাই? আত্মসম্মান বোধ বলেও তো একটা শব্দ আছে। তো কষ্ট হচ্ছে তাই না? কষ্ট কষ্ট কেন হবে আমার? একটা নিচু মন মানসিকতার ব্যক্তির জন্য আমি কষ্ট পেতে যাব কেন? তাছাড়া কষ্ট তার জন্য পাওয়া যায় যাকে আমরা মূল্যায়ন করি, আর তুমি তার জন্য কষ্ট পাচ্ছিস, আর তুমি তার জন্য কষ্ট পাচ্ছি কিনা জিজ্ঞেস করছো যাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই,
সে এখানে এসছে বলে তার জন্য আমি কষ্ট পাবো এটা তোমার ভুল ধারণা। সে এখানে থাকুক আর নাই থাকুক, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু আসে যায় না তাতে। রাফির নামে এমন কথা তারই ভাই বলতে পারে, টুসির প্রতি রাগটা আরও চড়া হলো রাফির। কত বড় সাহস এই মেয়েটার, রাফির চিন্তা করতে পারছে না। তাদের বাসায় থেকে তারই খেয়ে তারই পরে তারই নামে কথা শোনাচ্ছে, তাও তার ভাইকে। এই মেয়েকে সে কিছুতেই ছাড়বে না। সুজনের প্রতিও একটা রাগ জমা হলো রাফির। তার ভাইয়ের নামে একটা মেয়ে বদনাম করছে আর সে চুপ করে শুনছে, একটি কথাও বলছে না। আর এত রাতেই বা একটা মেয়ের রুমে তার কি, ভাইয়ের নামে বদনাম শুনতে ভালো লাগছে তার। এর উত্তরও সুজনকে দিতেই হবে। রাফি জোরে জোরে কয়েক টানে সিগারেটটি শেষ করে তার শেষ অংশ ছুঁড়ে নিচে পা পিষে দিয়ে ফেলে বাথরুমে ঢুকে হাতে মুখে পানি দেয়। রাগে থরথর করে শরীরটা কাঁপছে। টুসির বলা নিচু মন মানসিকতার ব্যক্তি সে, তার কোনো মূল্য নেই, সে থাকুক না থাকুক, টুসির কিচ্ছু যায় আসে না। কথাগুলো বারবার কানে বাজছে রাফির। রাফি মুখ মুছে খুব জোরে দরজা টেনে খুলে সোজা টুসির।